famous people, well-known person, celebrities. এই টার্মগুলোর সাথে আমরা বাইনাও খুব ভালোভাবেই পরিচিত এবং এই টার্মগুলো শুনলে যাদের কথা আমাদের মাথায় আসে তারা তো আমাদের লাইফে খুবই ইম্পর্টেন্ট পার্সন। আমরা তাদের নিয়ে সবসময় কথা বলি, সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নিয়ে অনেক ধরনের গল্প শেয়ার করি, মিম শেয়ার করি, গসিপ শেয়ার করি। কিন্তু এই মানুষগুলা এবং এদের মধ্যে কয়েকজন আছে যাদের একটা অল্টারনেট ক্যারিয়ার আছে যেটা আমরা হয়তো জানি না। অন্য আমি ইজ এ শো যেখানে আমরা সেই অল্টারনেট ক্যারিয়ারের উপর ফোকাস করব। আজকের এপিসোডে আমি কথা বলবো আমার ফ্রেন্ড শাফায়েত মনসুর রানার সাথে। ওকে, আমার স্কুল হচ্ছে অনেকগুলো আর কি, বিকজ আমার মানে শুরু হয়েছে হচ্ছে চিটং এরিয়া ফার্টিলাইজার, সেটা হচ্ছে চিটং এ, জায়গা নাম হচ্ছে আনোয়ারা। তুমি কি চিটং এর? নো, আমি চিটং এর না। তো আব্বু যেহেতু জব করতো, সো গভর্নমেন্ট জব, তো বিসিএসসি আন্ডারে ছিল, তো এটার কারণে চিটং এ। তো ওখানে আমি পড়ি হচ্ছে ক্লাস 5 পর্যন্ত। এরপর শিফট হয়ে যাই হচ্ছে ঘোড়াশাল, আব্বু ট্রান্সফার হয়, মানে আব্বু যেখানে যেখানে ট্রান্সফার হয়েছে ওখানে ওখানে আমার স্কুল শিফট হয়েছে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ওখানে মনে ছিলাম প্রায় 2 বছর, অ্যান্ড ওখান থেকে আবার শিফট হয়ে গেলাম হচ্ছে আমরা আশুগঞ্জে, ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জে আর কি। সো ওখানে হচ্ছে আমার এসএসসি, তারপর আবার ঢাকায়। অলরাইট, আমার তখন আসলে একটু বিরক্ত লাগতো, টু বি ভেরি অনেস্ট। আমি যখন আসলে খুব ছোটো ছিলাম আমার মনে হতো যে আমি একবার একটা ফ্রেন্ডস সার্কেল বানাইতেছি ক্লাস 5 পর্যন্ত, অল অফ এ সাডেন হঠাৎ করে আমি শুনতেছি যে জাস্ট 3 মাসের মধ্যে আমাদের একটা জায়গায় শিফট করতে হবে। সো আমি সব কিছু ছেড়ে চলে যাবো, আমার ফ্রেন্ড সার্কেলকে ছেড়ে যাবো, এটা তো আসলে ইমোশনাল, মানে আমি কাদের সাথে খেলবো, আবার নতুন একটা জায়গায় যাওয়া, টু বি ভেরি অনেস্ট, সেটা আসলে খুবই টাফ একটা ব্যাপার থাকতো। কারণ নতুন জায়গায় যাওয়া, তারা কীভাবে অ্যাকসেপ্ট করবে, আমার মানে অদ্ভুত অদ্ভুত মজার ঘটনা আছে। সো অল টুগেদার ছোটোবেলায় যেই প্রবলেমটা হইতো আসলে যে এতগুলো জায়গায় যেতাম, তখন আসলে অ্যাডজাস্ট করাটা বড় চ্যালেঞ্জ হতো। বাট এখন আমি যদি বলি, দ্যার ওয়াজ সামথিং আসলে আই উড সে যে এটা আমার লাইফে একটা বিশাল বড় ভ্যালিডেশন, বিকজ আই গট টু নো ডিফারেন্ট টাইপস অফ পিপল, ডিফারেন্ট এনভায়রনমেন্টস, এবং সব জায়গায় অ্যাডজাস্ট হওয়ার কারণে প্রবাবলি এখন এই ক্রিটিক্যাল সিচুয়েশনে ঢাকায় আমার মনে হয় না অ্যাডজাস্ট হইতে খুব বেশি। আমাদের খুব বেশি প্রবলেম হতো না, বিকজ উই হ্যাড আ রেগুলার ফেস্টিভ্যাল উইচ ইজ সায়েন্স ফেস্ট, অ্যান্ড ওখানে ভিকারনেস এবং হলি ক্রস এবং ওরা আসতো, সো উই ইউজ টু হোস্ট দ্যাম। খুব বেশি প্রবলেম হতো না, আর বিকজ আমি যেহেতু ওই সায়েন্স ক্লাবে ছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ডিবেটের সাথেও কানেক্টেড ছিলাম, তো ওই কারণে দেখা যেত ডিবেট করার জন্য আমাকে বিভিন্ন জায়গায় যাইতে হইতো। সো অন অ্যান্ড অফ আই গট টু সি ইউ নো দ্য ওয়ার্ল্ড। অলরাইট, ওয়েল এসএসসি ব্যাপার হচ্ছে এইভাবে বলি যে আমি 3 মার্কসের জন্য ওই যে বোর্ডে তখন স্ট্যান্ড করা একটা ব্যাপার থাকে। হ্যাঁ, স্ট্যান্ড, তারপর হচ্ছে লেটার, তারপর কি কি জানি না, স্ট্যান্ড হচ্ছে একদম সুপ্রিম একটা ব্যাপার। স্ট্যান্ড হচ্ছে যে পেপারে ছবি আসতো, পেপারে ছবি আসতো, মানে টপ 20, মানে 20 জন একটা বোর্ড থেকে স্ট্যান্ড করতে 80 মার্কস পাইলে হচ্ছে লেটার, রাইট? আর 750 অর সামথিং পাইলে হচ্ছে স্টার মার্কস, স্টার মার্কস 750 এন্ড অ্যাবভ, রাইট? রাইট, রাইট। ওকে, সো আমি 3 মার্কসের জন্য আমি স্ট্যান্ড করতে পারিনি। আমার স্কুলে একটা অকারেন্স ঘটছিল যেটা কারণে আমাকে আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার থেকে অলমোস্ট আই ওয়াজ এবল টু গেট টিসি, আমি এবং আমার একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ড শাহিন, ও এখন ইউএসএ তে থাকে, সামহাও বাচ্চি আর কি। বাট আমরা হচ্ছে মানে আমরা ছিলাম ফার্স্ট বয় সেকেন্ড বয় আর কি ক্লাসে, বাট আমরা দুজনই হচ্ছে একটা ঘটনার কারণে আমাদেরকে টিসি দিতে চাইছিলো, বাট সামহাও আমরা এটা ম্যানেজ করছি, অথবা আমরা হয় না এই ঘটনাটা। ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম, বাট ওখানে আমার তখন মনে হয়েছে যে আমার পলিটিক্যালি ইনভলভ হওয়ার একটা প্রবাবিলিটি ছিল। সো পরে আমি যখন দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির ওখানে গেলে আসলে আমার লাইফটা অন্যরকম হয়ে যাবে, আসলে আমি আদৌ ওই পড়াশোনায় থাকবো কিনা, তো আমার কাজিন, ও আবার হচ্ছে জাহাঙ্গীরনগর টিচার, ওর সাথে কনসাল্ট করলাম যে আমার এই ঘটনা ঘটতেছে আমার লাইফে, সো হোয়াট টু ডু, তখন আমাকে বললো যে বেটার তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে শিফট করো, মানে ওখানে গেলে আই সি যে তোমার আসলে ঝামেলা হতে যাচ্ছে। এখন আমি পড়ছি সারা জীবন সায়েন্স নিয়ে, অল অফ এ সাডেন আমার তখন একটা বিবিএর একটা, এবং তখন হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ড মাত্র ইভলভ করা শুরু করছে, তো তখন মনে হলো যে ওকে ফাইন, আই ক্যান গো ফর বিবিএ। সো ইস্টেস্টে ভর্তি হলাম, ইস্টেস্টে ভর্তি হওয়ার পর ইস্টেস্টের রেজাল্ট যদি বলি, ওখানে হচ্ছে সুম্মা কাম লজ যেটা বলে আর কি, যে একটা মানে ডিস্টিংশন আর কি সেইটা। সো আমার সিজিপি ইজ লাইক মোর দেন 3.8 আর কি, আমার মেজর ছিল হচ্ছে মার্কেটিং এর, অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমি এমবিএতে ভর্তি হইলাম, এমবিএতে ভর্তি হলাম এনএসইউতে, ওখানেও আমার ওখানেও একটা ডিস্টিংশন পাইছি, অ্যান্ড দ্যাটস
আর সিজিপিএ ইজ মোর দ্যান 3.7. আমি আমি কখনো ওরকমভাবে ওইটা আমার আমার কখনো ছিল না যে আমি পড়াশোনা যখন করবো তখন অনেক বই খাতা নিয়ে অনেক কিছু পড়বো, ওরকম কোনো কিছু সারাক্ষণ পড়বো আমি ওইটাতে বিশ্বাসী না। জাস্ট লাইক অন্য যে কেউ যেভাবে পড়াশোনা করে ঠিক সেরকমভাবে পরীক্ষা ঠিক দুই দিন তিন দিন আগে সব কিছু নিয়ে বসবো, বসে জাস্ট সুন্দর মতো বুঝে টুঝে ওভাবে করবো। আমার ফ্রেন্ড সার্কেলে যারা ছিল ওরা হচ্ছে সামহাউ যখন আমি পড়তাম ওরা আমার কাছে পড়তে আসতো, তো এবং এটা আমি আরও অ্যাপ্রিসিয়েট করতাম, এনকারেজ করতাম গ্রুপ স্টাডি, গ্রুপ স্টাডির জন্য। বিকজ এটা আমার কাছে যেটা মনে হতো যে আমি যদি ওদের সাথে স্টাডি করি এবং আমি যদি ওদেরকে বোঝাই, সো ইট মিনস দুইটা জিনিস হচ্ছে, আমার শেখা হচ্ছে এবং আমি যেটা ওদেরকে বলতেছি ওই জিনিসটা আরও বেশি প্র্যাকটিসে চলে আসতেছে। সো ওইটা অনেকখানি হেল্পফুল ছিল এবং ওরাও ওরাও বলতো যে ওকে ঠিক আছে তুই বুঝা অথবা আমার জন্য ওয়েট করতো আর কি। অলরাইট, আমার এখানে মানে আমার আমার ফার্স্টে ফার্স্ট আমার জব যেটা সেটা যদি বলি সেটা হচ্ছে আইএসএল ইনফরমেশন সলিউশন লিমিটেড। অ্যান্ড ওটার পরে হচ্ছে ওখানে আমি মনে হয় তিন মাসের মতো ছিলাম, বাট আমি খুব বেশি এনজয় করতেছিলাম না। পরে আমি ঢুকলাম হচ্ছে ম্যাডোন অ্যাডভার্টাইজিং, ওটা হচ্ছে ডেনশুর অ্যাসোসিয়েশন ছিল। সো ওখানে আই ওয়ার্কড অ্যাজ আ কপিরাইটার, ইভেন্টুয়ালি সিনিয়র কপিরাইটার অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানার। আচ্ছা, ওখান থেকে তারপর হচ্ছে আমি ফিল্ম মেকিংয়ে আসলাম। তো সেখানে ফার্স্ট আমার তখন পরিচয় হলো, যেহেতু আমার ইচ্ছা ছিল তখন ওখানে ফামি ছিল এবং হচ্ছে রেদন রানী ছিল, তখন আমার একটা স্টোরি ছিল সেটা হচ্ছে শুনছেন একজন রেডিও জকির গল্প। ইন বিটুইন তখন আমার ফিল্ম মেকিংয়ের পোকা ঢুকছে, আমি তখন একটা খুঁজে বের করলাম সেটা হচ্ছে বিএফআই বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউশন, সেটা হচ্ছে তানভীর মোকাম্মেল যিনি ফিল্ম মেকার যিনি আছেন ওনার ক্লাসিক কিছু মুভি দেখাইতো, যাই হিচকোকের, যেগুলো আসলে আমার কাছে কোনোদিনও কালেকশন ছিল না। সো ওই মুভিগুলো আমি দেখার জন্য আসলে ওখানে রেগুলার যাইতাম। ওদের ওখান থেকে হচ্ছে বিবিসির বাইরের টিম যারা তারা হচ্ছে আসলো, ওরা হচ্ছে ইন্টার্নশিপের জন্য স্টুডেন্ট খুঁজতেছিল। আই ওয়ার্ক উইথ দ্যাম ফর 8 মান্থস। অলরাইট, আই মিন দিস ইজ আ সুইট পেইন আই উড সে। লাইক আমার এমনও অনেক সময় হয়েছে যে আমি টিচিংয়ের মধ্যে যখন আসি তখন ইন বিটুইন আমার প্রজেক্টও চলতেছে, তো দুইটা জায়গায় কনসেন্ট্রেট করা, আমি যদি একদম অনেস্টলি বলি হ্যাঁ দ্যাটস নট রাইট, আমি একদম ধরেন আমি আমার নিজেকে যদি একদম মানে ড্রাস্টিক্যালি যদি অ্যানালাইসিস করি, আমি যখন ফিল্ম মেকিংয়ে হয়তো আমার এখন অনেক কিছু দেওয়া বাকি আছে, আমার 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 পার্সোনাল ফিলিং, আমার যে চিন্তাভাবনা অথবা আমার যে প্রজেক্ট যেগুলো আমার মাথায় আছে অথবা যেগুলো করা উচিত ছিল অনেক আগে, কিছু আমার সময়ের আগেও করে ফেলছে, বাট আমার কাছে মনে হয় যে ওগুলোতে আমি যদি টিচিং না থাকতো আমার, তাহলে হয়তো আমি সোললি ওটাতে অনেক বেশি আমার টাইম আমার আমার চিন্তাভাবনা আমি ইনভেস্ট করতে পারতাম এবং সেটা আরও ডিফারেন্ট কিছু হতে পারতো। সো আমি এতক্ষণ পর্যন্ত যা করছি যা হয়েছে এগুলো যে খুব বেশি একদম অনেস্ট আউটপুট আমি সেটা বলবো না, টু বি ভেরি অনেস্ট, দ্যাটস ভেরি অনেস্ট অফ ইউ, এক্স্যাক্টলি, মানে কারণ এটা আসলেই আমি যদি প্রফেশন বাদ দিই সারাক্ষণ একটা জিনিসটা যখন চিন্তা করবো রিসার্চ করবো ওটার মধ্যে যখন আমি টাইম দিব ডেফিনেটলি ইট উইল বি আ ডিফারেন্ট থিং, অ্যাবসলিউট রাইট। আর টিচিংয়ের ক্ষেত্রেও সেম, আমি যদি ওটাকে বাদ দিই, আমি টিচিংয়ে যদি একদম ফুল থ্রটলে আমি যদি টিচিং নিয়ে থাকি ইট কুড বি ডিফারেন্ট স্টোরি। সো দুইটার এখন এইটাই হচ্ছে আমার ব্যালেন্স, আমার অপরচুনিটি কস্ট, আমি বিজনেস টার্মে যদি বলি সো অপরচুনিটি কস্ট আমাকে ক্যালকুলেট করতে হয়। সো আমি যেমন হয় যে এখন আমি যেটা ডিসাইড করছি মানে একটা পয়েন্টে আমার মনে হচ্ছে যে আসলে আমি এটা ইনজাস্টিস করতেছি, তো যখন আমি কাজ করতে যাবো যেমন আমি নেক্সট সেমিস্টার লিভ নিতে যাচ্ছি, সো অলরেডি আজকে আমি অ্যাপ্লাইও করে ফেলছি, সো আমাদের এখন 22 সেমিস্টার হয়ে গেছে 6 মাসের। সো এই 6 মাসে আমি আমার এই ইয়ে নিয়ে কাজ করবো না, আমার এই টিচিং নিয়ে আমি কোনো চিন্তাভাবনা করবো না, আমার সামনে আরও ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে তো ওগুলো অলরেডি প্রিপেয়ার করে ফেলছে, সো এগুলো আমার জাস্ট ইমেল অ্যান্ড অল এগুলো ফলো আপ করা, দ্যাটস ইট। বাট এই 6 মাসে আমি আমার ক্রিয়েটিভ এই এই সেক্টরটাতে আমি এই জায়গাটাতে আর্ট ওয়ার্কস আমি কাজ করবো অথবা এখানে আমি টাইম দেবো, সো অ্যাটলিস্ট সোললি এটার উপর কাজ করবো। অ্যান্ড এর আগে যে টাইমটা ছিল এর মাঝখানে আমি কাজ করি নাই যখন আমি টিচিং, তো এভাবে আস্তে আস্তে আমি ব্যালেন্স করতেছি। বাট যখন আমি করছি দুইটা অ্যাট এ টাইম, টু বি ভেরি অনেস্ট, যেই মোমেন্টটাতে আমি ফিল্ম মেকিংয়ে ঢুকছি যে মোমেন্টে আমি চিন্তা করছি যে আমি বানাবো ওই মোমেন্টে আমি ওটার মধ্যে ছিলাম, ওটার মধ্যে টিচিং ছিল না, আর যখন আমি টিচিংয়ে ছিলাম তখন আমার ওটার মধ্যে ফিল্ম মেকিং ছিল না।